আইবিএস রোগীদের জন্য এবং যারা পুরাতন আমাশয় রোগ নিয়ে ভুগছেন তাদের জন্য কি কি মেনটেনেন্স রয়েছে, কোন খাবারগুলো তারা খাবেন এবং কোন কাজগুলো তারা করবেন এবং করবেন না, তা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে। প্রিয় দর্শক, আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হল থেকে আপনাকে ওয়েলকাম করছি। যাদের আইবিএস বা আমাশয় রোগ রয়েছে তাদের প্রথমত যেটি করতে হবে, কোনো প্রকার তাদের দুধ বা দুধ জাতীয় খাবার খাওয়া যাবে না, তাদের শাক খাওয়া যাবে না, শাক বন্ধ রাখতে হবে, তাদের গরুর মাংস খাওয়া যাবে না, খাসির মাংস খাওয়া যাবে না, তাদের যেটি করতে হবে শুকনা মরিচ বা শুকনা মরিচ গুঁড়াই হোক বা পেশাই হোক বা শুকনা মরিচ গোটা গোটাই তরকারিতে দেন না কেন, শুকনা মরিচ দিয়ে রান্না করা খাবার খাওয়া যাবে না, এবং তাদের ঝাল কম দিয়ে খেতে হবে, লবণ তরকারিতে কম দিতে হবে, কাঁচা লবণ খাওয়া যাবে না, এবং তাদের প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, পানিটা যেন হয় পরিশুদ্ধ, খোলামেলা ময়লা যে পানিতে রয়েছে পরিশুদ্ধ নয়, সে পানি পান করা যাবে না, ধূমপান করা যাবে না, চা কফি খাওয়া থেকে বিরত থাকুন, রেস্টে থাকার চেষ্টা করুন, অতিরিক্ত পরিশ্রমের কাজ করা থেকে বিরত থাকুন। এই রোগ দেখা দিলে আপনি ভুলেও যে কাজ করবেন না সেটি হচ্ছে অতিরিক্ত সহবাস করা থেকে আপনি বিরত থাকতে হবে আপনাকে, অতিরিক্ত সহবাস করা থেকে আপনি বিরত থাকুন। এই রোগ হলে আপনি কোন কাজ করবেন এখন তা নিয়ে আলোচনা করব। যদি আইবিএস বা পুরাতন আমাশয় রোগ দেখা দেয় তখন আপনি চিড়া খেতে পারেন, তখন আপনি আনাজি কলা বা তরকারি কলা খেতে পারেন। এই রোগ দেখা দিলে আপনি পেট ভর্তি করে খাবার খাওয়া থেকে বিরত থেকে আপনি বারে বারে খাবার খাবেন এবং চিবিয়ে চিবিয়ে সময় নিয়ে খাবার খাবেন। এই রোগ দেখা দিলে আপনি দিনে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন। এই রোগ দেখা দিলে বেশি বেশি কথা না বলে চুপচাপ রেস্টে থাকার চেষ্টা করুন। এই রোগ দেখা দিলে ঠান্ডা শরীরে লাগানো থেকে বিরত থাকুন এবং প্রচুর পরিমাণে ফলমূল খাওয়া থেকে বিরত থাকুন। এই রোগ দেখা দিলে ভিটামিন সি জাতীয় যে খাবারগুলোতে রয়েছে সে খাবার খাওয়া থেকে আপনি বিরত থাকুন, যেমন লেবু, যেমন কমলা, এই মাল্টা, ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো সে খাবারগুলো থেকে আপাতত বিরত থাকুন। এই রোগ দেখা দিলে ভুলেও আপনার যে শরীর দুর্বল হয়ে গিয়েছে, হয়তো হাত পা গিরা ব্যথা করছে, শরীরটা মাজা ব্যথা করছে, শরীরটা কাইল হয়ে গিয়েছে, দীর্ঘদিন ধরে আমাশয় রোগ নিয়ে ভুগছেন, অনেক রুগীরা এরকম আমাদের চেম্বারে এসে বলে যে অনেক দিন থেকে আমার এরকম আমাশয় সমস্যা হচ্ছে, আমি একেবারে দুর্বল হয়ে গিয়েছি, এই জন্য আমি করলাম কি অমুক জায়গায় গেলাম, অমুক ডাক্তার আমাকে হচ্ছে ক্যালসিয়াম ঔষধ দিয়েছে, ক্যালবডি বা এই সেই মেডিসিন দিয়েছে, ক্যালসিয়াম ঔষধ বা ভিটামিন বি কমপ্লেক্স A to Z এ ধরনের মেডিসিন দিয়েছে, আমি খাইছি খাওয়ার পরে, বা সিরাপ একটা খাবার রুচি বাড়ানোর জন্য, খাবার খেতে ইচ্ছা করে না যেহেতু, তাই আমাকে রুচি বৃদ্ধির জন্য একটি ওষুধ দিয়েছে, ভিটামিন দিয়েছে, সেটা খাওয়ার পরে আমার তো একেবারেই নাজেহাল অবস্থা, আমার একেবারেই বেশি বেশি আমার আমাশয় শুরু হয়ে গেছে। দর্শক, এই কাজ করা থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার পেট সুস্থ না হচ্ছে, আপনার আমাশয় অথবা আইবিএস এর রোগ এটি ভালো পরিপূর্ণ না হচ্ছে, পরিপূর্ণভাবে আপনি সুস্থ না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কোনো প্রকার ভিটামিন, কোনো প্রকার ক্যালসিয়াম, কোনো প্রকার সিরাপ, এই মেডিসিনগুলি আপনার খাওয়া যাবে না, আর গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়া থেকে আপনি বিরত থাকুন। মনে রাখবেন, গ্যাস্ট্রিকের ওষুধ খেলে আপনার পেটটা যা পেটের আমাশয় রোগ আরও বৃদ্ধি পাবে। ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি হোমিওপ্যাথি চিকিৎসা নিন, হোমিওপ্যাথি চিকিৎসায় পরিপূর্ণভাবে এই রোগ থেকে আপনি সুস্থতা লাভ করবেন। অসংখ্য রোগী 10 বছর বা 20 বছরের পুরাতন রোগীও আমাদের চেম্বারে এসে চিকিৎসা নিয়ে তারা এখন পরিপূর্ণ সুস্থ। প্রিয় দর্শক, এর জন্য বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে, যেমন ইউজি অফ হোল অ্যাবডোমেন, পুরো পেটের আল্ট্রাসোনোগ্রাফি, তাদের কলোনোস্কপি, এই ট্রিটমেন্ট করার জন্য এই পরীক্ষা নিরীক্ষাগুলো করা হয়, করার মাধ্যমে তাদের আসলে জানা যায় যে এটি কোন পর্যায়ে আছে। আপনি ভালো থাকুন। এই রোগের কি কি হোমিওপ্যাথি চিকিৎসা রয়েছে, হোমিওপ্যাথি ওষুধ রয়েছে, সে বিষয় নিয়ে আগামীতে আলোচনা হবে, সে পর্যন্তই আপনাদের সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।